আগামী লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস পুরোপুরি অ্যাকশন মোডে চলে গিয়েছে। গত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে বছরের শুরুতেই কংগ্রেসকে কিন্তু আমরা একটু আলাদা মুডে দেখতে পাচ্ছি। 2023-এর কংগ্রেস আর 2024-এর কংগ্রেসে একটা বেসিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাংগঠনিক পরিবর্তন করবার সাথে সাথে ভারত জোড়ো যাত্রার মতন মেগা কর্মসূচি নিয়ে সর্বশক্তি প্রয়োগ করতে চাইছে তারা। আজ আমরা এনকে বাংলার সরগরম অনুষ্ঠানে আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে বাংলা, বাঙালির কণ্ঠস্বর, তার বিশেষ অনুষ্ঠান সরগরম। বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে সারা ভারতে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দল কিন্তু কংগ্রেস। বিজেপির ভোট 38-39% হলেও কংগ্রেসেরও কিন্তু আছে 22% ভোট। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস হেরে গেলেও তারাই কিন্তু সবচেয়ে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল। হরিয়ানা, কেরালা আর আসামেও কংগ্রেসের শক্তি কিন্তু অন্য বিরোধী দলের চেয়ে অনেকটাই বেশি। যদিও কংগ্রেসের থেকেও বেশি শক্তিশালী লেফট ফ্রন্ট কেরালায়। মহারাষ্ট্রে কংগ্রেস খুব শক্তিশালী না হলেও অবশ্যই তারা নির্ণায়ক শক্তি। সারা ভারতে যেমন 22% ভোট কংগ্রেসের আছে, অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোরও কিন্তু আছে সম্মিলিত শক্তি প্রায় 40%-এর কাছাকাছি। আর সেই কারণেই উত্তরাখণ্ড, হিমাচল, তেলেঙ্গানা, কর্ণাটকে যেমন কংগ্রেস প্রায় অপ্রতিরোধ, তেমনি বাংলায় তৃণমূল কংগ্রেস, দিল্লি পাঞ্জাবে আম আদমি পার্টি, বিহারে নীতিশ কুমার তেজস্বীরা কিন্তু অপ্রতিরোধ। এসব মাথায় রেখেই কংগ্রেসকে আসন সমঝোতার দিকে বিজ্ঞানসম্মতভাবে এগোতে হচ্ছে। এই কারণেই আগামীকাল তারা সব রাজ্যের প্রদেশ সভাপতিদের নিয়ে একটা বৈঠক করতে চলেছেন। সেখানেই আসন সমঝোতা নিয়ে আলোচনার চূড়ান্ত রূপ দিতে চাইছেন তারা। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা এই আসন সমঝোতা নিয়ে কিন্তু যথেষ্ট উদারতা দেখাতে চাইলেও প্রদেশ কংগ্রেস সভাপতিদের নানা রকম বাধ্যবাধকতা আছে। অনেক জায়গায় অনেক নেতা দল ভেঙে অন্য দলে গিয়ে টিকিট নেবার মানসিকতা দেখাতে পারেন এবং কংগ্রেসের মধ্যে এই প্রবণতা আছেও। ইতিমধ্যেই কংগ্রেস 543 সিটের মধ্যে একাই 350 থেকে 368 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে, এরকম একটা খবর ভেসে এসছে। সেক্ষেত্রে কংগ্রেস বাদে বাকি বিরোধী দলের জন্য পড়ে থাকছে প্রায় 200-এর কাছাকাছি আসন। কিন্তু জোটের ব্যাপারে কংগ্রেস যদি সত্যি আন্তরিক হয় তাহলে কংগ্রেসকে তাদের আরো বেশি উদারতা দেখিয়ে আরো 100 আসনের বলিদান কিন্তু দিতেই হবে। অর্থাৎ কংগ্রেস যদি 250-এর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে জোট ভেঙে খান খান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তেমনি সম্ভাবনা থাকছে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়ে চেপে বসার। আঞ্চলিক দলগুলোকেও কংগ্রেসের সর্বভারতীয় বাধ্যবাধকতা কিন্তু বুঝতে হবে। উদারতা শুধু কংগ্রেসকেই দেখালে চলবে না, অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আঞ্চলিক দলগুলোকেও কিন্তু খোলা মনে বিচার করতে হবে। কিন্তু কবে হবে? হাতে তো সময় খুব কম। যা করতে হবে অত্যন্ত দ্রুত করে ফেলতে হবে, সবাইকে ইগো ছেড়ে এগিয়ে আসতে হবে। তাই আগামীকাল কংগ্রেসের বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কতটা কংগ্রেস উদারতা দেখাতে পারবে সেটাই এখন দেখার। 290 সিটের পরম্পরাগত যে সিটের লড়াইয়ের পাশাপাশি আরো 80-90টি আসনের জন্য প্রার্থী চয়ন করে রাখতে শুরু করে দিয়েছে কংগ্রেস। উত্তর পূর্বের রাজ্যগুলোতে তারা একাই লড়তে চায় বলে সূত্রের মারফত আমরা খবর পেয়েছি। সেক্ষেত্রে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের সাথে একটা ঝামেলা লাগার সম্ভাবনা আছে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে। কংগ্রেস একাই 10 রাজ্যে লড়তে চায়, বাকি 9টা রাজ্যে জোট করতে চায় তারা। আসাম, হরিয়ানা, গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল, কেরালা, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ওড়িশার মতন রাজ্যে তারা জোট করতে চায়। কংগ্রেস বিহারে 10টা সিটে লড়তে চাইছে, দিল্লিতে চাইছে অন্তত 5টা সিটে, পাঞ্জাবে 8 থেকে 10টা, তামিলনাড়ুতে 10 থেকে 11টা, উত্তরপ্রদেশে প্রায় 15টা, পশ্চিমবাংলায় 5টা, জম্মু কাশ্মীরে 3টে, মহারাষ্ট্রে 25টা এবং ঝাড়খণ্ডে 9টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা। যদি এতগুলো আসনে লড়াই করবার জন্য কংগ্রেস অনড় মনোভাব নেয় তাহলে ইন্ডিয়া জোট আদৌ টিকবে কিনা আমাদের জানা নেই। আঞ্চলিক ক্ষেত্রে শক্তিশালী দলগুলো চাইবেই তাদের আধিপত্য বজায় রাখতে, তাই কংগ্রেসকে তারা শুরু থেকেই চাপে রাখতে চাইছে। যদিও সিট শেয়ারিং নিয়ে ইন্ডিয়া জোটে কোনো আলোচনাই শুরু হয়নি এখনো পর্যন্ত, তাই শেষ পর্যন্ত কি হবে এই মুহূর্তে বলা কিন্তু বেশ মুশকিল।
কংগ্রেস ইন্ডিয়া জোটে সিট শেয়ারিং নিয়ে আলোচনার আগে তাই নিজেদের সক্ষমতা দুর্বলতা দুই নিয়েই আলোচনা করতে চাইছে। একদিকে যেমন নিজেদের দলের টিকিট প্রত্যাশীদের খুশি করতে হবে, অন্যদিকে সহযোগী রাজনৈতিক দলগুলোকেও কিন্তু সন্তুষ্ট রাখতে হবে। রাহুল গান্ধী 14 জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন। কংগ্রেস চায় তার আগেই সমস্ত সিটে মানে একটা ফয়সালা হয়ে যাক, তাই প্রদেশ নেতৃত্বকে তারা আগামীকালের বৈঠকে ডেকেছেন এবং বৈঠকে ডেকে তারা বুঝে নিতে চান কোন রাজ্যের সভাপতির কি মনোভাব। আগামীকাল রাতের মধ্যেই হয়তো আমরা জানতে পারব জোটের জটিলতা কাটবে কিনা। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কতটা উদারতা দেখাতে পারে ভারতীয় কংগ্রেস, এবং শুধু তাই না, আঞ্চলিক দলগুলোকেও কিন্তু যথেষ্ট উদারতা দেখাতে হবে, কারণ জোট রাজনীতি বা জোট ধর্ম পালন করতে হবে সকলকে। যদি সকলে জোট ধর্ম পালন করতে পারে এবং কংগ্রেস নিজেদেরকে যদি 250 আসনের মধ্যে আটকে রাখতে পারে, 250-এর বেশি আসনে যদি কংগ্রেস সিট না দেয়, বাকি 300 আসন থাকছে, সেই 300 আসন ভাগাভাগি যদি হয়ে যায় বিরোধী বাকি বিরোধীদের মধ্যে, তাহলে কিন্তু জোট মানে ইন্ডিয়া জোট প্রবলভাবে চাপ দিতে পারবে এই এনডিএ জোটকে। এবং বলা যেতে পারে, নিঃসন্দেহে বলা যেতে পারে, যদি এই ফর্মুলা চলে তাহলে হয়তো আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও চলে আসতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 8টায়। এবং আপনাদের বলে রাখি, আমরা কিন্তু মিরর ইন্ডিয়ার অনুষ্ঠান শুরু করে দিয়েছি, হিন্দিতে অনুষ্ঠান চলছে, প্রতিদিন সন্ধ্যা 6টায় মিরর ইন্ডিয়া দেখতেও ভুলবেন না। আর এনকে বাংলা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।